পুয়াই রাজ্যের বিভিন্ন স্থানত পরম্পরার মাঝে মেজি জ্বলালে রাইজে। আবাল বৃদ্ধ বনিতাই সেবা জনালে অগ্নিদেবতাক, সকলোতে কেবল আনন্দ উৎসাহ। তার সমান্তরালকৈ অনুষ্ঠিত হল পরম্পরাগত খেল ধেমালিও। এয়া ধুবুরীর আরক্ষী আবাসিক এলাকার পরিবেশ। ধুবুরীত পরম্পরাগত কণীযুঁজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল, তেল খনা কলগছত বগুয়া প্রতিযোগিতাও। আনপিনে এয়া গহপুরের পরিবেশ। ধুবুরীর দরে গহপুরতো তেল খনা কলগছত বগুয়া প্রতিযোগিতা। এজনের পাছত আন এজন প্রতিযোগীর বৃথা চেষ্টা, সফলতার মুখ দেখা নাই এজনেও। বিজয়ী প্রতিযোগীয়ে পাব এটা তেজাল পাতিহাঁহ। এই হাঁহটো মানে যোনে আনিব তারপর তেখেতক মানে হাঁহটো দি দিয়া হব, আর উপরঞ্চি তেখেতক 500 টাকা দিয়া হব। সেই কারণে হাঁহটো আমি মিঠাতেল খাই থৈছো কলজোপাত। যোনে উঠি পেলে আনে মানে লুটু লুটু হয়ে পড়ে, মানে যোনজনে পাইব আনিব তেখেতকে আমি হাঁহটো দিয়া হব আর লগত টাকা 500 দিয়া হব। সেই কারণে ফুর্তি আমার প্রতি বছর মানে এই পাতি থাকো আর এইখান খেলপথার। ইয়ার লগতে অনুষ্ঠিত হয় রচিতনা খেল টেকেলি ভঙা প্রতিযোগিতা। আনপিনে মহানগরীর নুনমাটির গোপালনগরতো অনুষ্ঠিত হয় পরম্পরাগত খেল ধেমালি। এইদরে আনন্দ উৎসাহর মাজতে পরম্পরা সংস্কৃতি ধরে রক্ষার চেষ্টা অসমবাসীর। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।